ভিটামিন B6 বা পাইরিডক্সিন। এটা একটা ওয়াটার সলিউবল ভিটামিন। আমাদের ব্রেইন, নার্ভাস সিস্টেম এবং ইমিউন সিস্টেমের উপর B6-এর যথেষ্ট ভূমিকা রয়েছে। তাছাড়া এটা নিউরো ট্রান্সমিটার যেমন সেরোটোনিন, ডোপামিন এগুলি তৈরিতে সহায়তা করে। আমাদের শরীরে ভিটামিন B6 সংরক্ষিত থাকে না এবং যদি অতিরিক্ত হয় তাহলে সেটা প্রস্রাবের সাথে বের হয়ে যায়। তাই প্রতিদিনই প্রয়োজনীয় ভিটামিন B6 আমাদেরকে খাবারের মাধ্যমে গ্রহণ করতে হয়। প্রতিদিন আমাদের শরীরে এর চাহিদা খুবই অল্প। শিশুদের জন্য প্রতিদিন 1 মিলিগ্রাম যথেষ্ট, কিন্তু প্রাপ্তবয়স্কদের জন্য 1.3 থেকে 1.5 মিলিগ্রাম লাগে, আর গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের জন্য লাগে প্রায় 2 মিলিগ্রাম ভিটামিন B6 বা পাইরিডক্সিন। 50 ঊর্ধ্ব ব্যক্তিদের জন্য ভিটামিন B6-এর চাহিদা প্রাপ্তবয়স্কদের তুলনায় সামান্য বেশি লাগে। বিভিন্ন এনজাইমের ফাংশনের উপর ভিটামিন B6-এর গুরুত্বপূর্ণ রোল আছে। বলেছি আমাদের ইমিউন সিস্টেম, ব্রেন ডেভেলপমেন্ট এগুলিতে তো এর ভূমিকা আছেই। এছাড়াও এটা হিমোগ্লোবিন তৈরিতে সহায়তা করে, যেটা রক্তের লোহিত কণিকায় আমাদের অক্সিজেনের ক্যারিয়ার হিসেবে কাজ করে। ভিটামিন B6-এর অভাব আমাদের শরীরে খুব একটা পরিলক্ষিত হয় না, কারণ যেসব খাবার আমরা সচরাচর গ্রহণ করে থাকি সেখান থেকেই আমাদের প্রয়োজনীয় ভিটামিন B6 আমাদের শরীরে চলে আসে। তারপরে অনেক সময় যদি না আসে সেক্ষেত্রে আমাদেরকে এগুলির চাহিদা মেটানোর জন্য যেসব খাবারে ভিটামিন B6 আছে সেগুলি খেতে হবে, অথবা সাপ্লিমেন্ট হিসেবে ওষুধ খেতে হবে। আসুন এবার দেখা যাক কোন কোন খাবারে ভিটামিন B6 পাওয়া যায়। আসলে আমরা প্রতিদিন যেসব খাবার গ্রহণ করি তার প্রায় সব কিছুতেই ভিটামিন B6 কিছু না কিছু আছে। দুধ, ডিম, মাছ, মাংস, শাকসবজি যাই বলেন না কেন, সব কিছুতেই ভিটামিন B6 পাওয়া যায়। তাই আমরা যদি ঠিকমতো খাবার গ্রহণ করি তাহলে আমাদের শরীরে ভিটামিন B6-এর ঘাটতি হবে না। তারপরে যদি হয়ে যায় সেক্ষেত্রে সাপ্লিমেন্ট হিসেবে B6 গ্রহণ করতে হবে। শরীরে কিছু সিমটম দেখে বোঝা যায় যে শরীরে B6-এর ঘাটতি হয়েছে কি না। যেমন ধরেন, যাদের ভিটামিন B6-এর ঘাটতি আছে তাদের কিছু পেরিফেরাল নিউরোপ্যাথি হয়ে থাকে, টিংলিং বা নামনেস বা একটু অবশ অবশ ভাব লাগা, হাত পায়ে ব্যথা, রক্তশূন্যতা, খিঁচুনি, ডিপ্রেশান, কনফিউশান এবং ইমিউন সিস্টেমকে দুর্বল করে দেয় ভিটামিন B6-এর অভাবে। এই সর্বোপরি বলা যায় ভিটামিন B6-ও আমাদের শরীরের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিটামিন। এটা সচরাচর অভাব হয় না ঠিকমতো খাবার দাবার গ্রহণ করলে, এবং যেটা আমাদের নার্ভাস সিস্টেম এবং মেটাবলিজমের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিটামিন, এবং এটা শরীরে সংরক্ষিত থাকে না, তাই প্রতিনিয়ত এটা আমাদেরকে গ্রহণ করতে হয়।